Assalamu alaikum. Hello my dear student, welcome to my class. I am Fazlur Rahman Badsha, lecturer in English Uttara Degree College and director of English Academy Dorikholmona Rashtray. Priyo shikkhathi bondhura, ei corona moddhe ami tomader majhe abar uposthit hoyechi. Ami tomader bolechhilam je I have brought a complete English course to study at home in corona situation. Given the current situation in the country, I have made the decision for everyone to study by giving videos on online thinking about the students. My dear students, ajke ami tomader class number English first paper er ekta kobita niye. Shei kobita hocche er age tomader ami ekta kobita class niyechi, ajke shei class ta nibo. Ajke ami dui ti kobita porabo. Shei kobitar age ami tomader sathe kichu kotha bolte chai. Tomader to shobar modhe ekta shobno royeche, tai na? আচ্ছা, আজকে আমি তোমাদের কী কী স্বপ্ন সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, এবং আমরা যে স্বপ্ন দেখি স্বপ্ন সম্পর্কে আমাদের কী কী ধারণা আমাদের মনে উদয় হয় বা স্বপ্নটা কী, এসব বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো স্বপ্নটা হচ্ছে কি, দেখো যে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন দেখে, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে, এবং প্রত্যেকটা মানুষের মনে কিন্তু আশা রয়েছে। আমি বাংলা গ্রামারে ভাবসম্ভাষণে পড়েছিলাম যে সংসার সাগর দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি যে স্বপ্ন বারবার বলছি, আজকে এই যে বিষয়টা নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে স্বপ্ন, ড্রিমস। আজকে এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। স্বপ্ন নিয়ে অনেক বিজ্ঞানী বা অনেক গবেষক বা স্বপ্ন নিয়ে অনেকে গবেষণা করে, কেউ কিন্তু সঠিক তথ্য দিতে পারেনি মানুষ কেন স্বপ্ন দেখে। এবং অনেকের স্বপ্নে কেউ কেউ বলছে স্বপ্ন এটা স্বপ্ন এটা, স্বপ্নে অনেকে অনেক কথা বলেছে। তো আমি আজকে দুটা কবিতা এখানে রয়েছে, তারা কী বলতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। নাও রিড দ্য টু পোয়েমস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। আমি প্রথম কবিতা হচ্ছে ড্রিমস, ডিএস লরেন্স। দেখো এখানে ডিএস লরেন্সের একটা কবিতা রয়েছে। আমি ডিএস লরেন্স তিনি স্বপ্নকে কী বলেছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তিনি বলেছেন, দেখো অল পিপুল ড্রিম, সকল মানুষ স্বপ্ন দেখে বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে নয়। তাহলে এখান থেকে আমরা কী জানলাম, যে সকল মানুষই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। এবার দেখো বলছে, দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেস অফ দ্যার মাইন্ড ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। এর অর্থ হচ্ছে যে মানুষগুলো রাতের বেলা স্বপ্ন দেখে, এবং রাতের বেলায় মনের অজান্ত অনেক কিছু মনের ভিতরে প্রতিফলিত হয়, অনেক কিছু স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং সকালে ঘুম থেকে জেগে ওঠে যখন দেখে যে ইট ওয়াজ ভ্যানিটি, এটা অন্তঃসার শূন্য, এটা তো শূন্য খালি। রাতের বেলা স্বপ্নে কিন্তু দেখার পরে কিন্তু সকালে যখন ঘুম থেকে জেগে ওঠে সামান্য কিছু মনে থাকে, আর কিছু কিছু মনে থাকে না, এটা কিন্তু খেয়াল করতে হবে। এরপর দেখো সে আরও কিছু বলেছেন, ডিএস লরেন্স কী বলছে আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তিনি স্বপ্নকে কিন্তু আরেকটা কথা বলেছেন, ডিএস লরেন্স বলছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে ওয়াজ ডেঞ্জারাস পিপল, যারা দিনের বেলায় স্বপ্ন দেখে তারা হচ্ছে ভয়ঙ্কর মানুষ। দিনের বেলায় স্বপ্ন মানে কি, দিবার স্বপ্ন যেটা বলা হয়, অনেকে স্বপ্ন দেখে ঘুমের থেকে চোখ খুলে, এখানে বলা হয়েছে এখানে যে ফর দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ বলছে অ্যান্ড মেক দেম কাম ট্রু। এখানে বলছে যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে এবং তা বাস্তবে পরিণত করে। এর অর্থ হচ্ছে যে এটা হচ্ছে তোমার, তুমি ঘুমাইছো ঠিকই আছে, কিন্তু অবস্থার মধ্যে তুমি ঘুমে আসি কিন্তু মনে মনে ভাবছো বা তোমার মনে উদয় হচ্ছে আমি এটা কাজ করব, আজকে আমি আশিককে যদি পাই আমি রাস্তার মধ্যে আশিককে ধরে মারবো, এটা বলার সঙ্গে সঙ্গে তুমি ওটা বাস্তবে পরিণত করছো তোমার বন্ধুদের নিয়ে যে, কিন্তু এটা চোখ বন্ধ করে তুমি যে স্বপ্ন দেখছো। এটা এখানে ডিএস লরেন্স স্বপ্নকে দুটো কথা বলছে, একটা হচ্ছে দিবার স্বপ্ন, একটা হচ্ছে রাতের বেলার স্বপ্ন। তাহলে এখানে ডিএস লরেন্সকে স্বপ্ন সম্পর্কে দুটো ভাগে দুটো কথা বলেছেন। এরপরে আমি দেখব যে এরপরে এখানে দেখো থিম লেখা আছে, থিমটা তোমাদের একটু খেয়াল করতে হবে যে থিমে কী বলা আছে। ড্রিম ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, ডিফারেন্ট পিপুল হ্যাভ দ্য ডিফারেন্ট ড্রিমস, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্বপ্ন হয়ে থাকে। দোজ পিপুল হু ড্রিমস আনকনসিয়াসলি অর সাবকনসিয়াসলি বলছে ক্যান নট মেক দেয়ার ড্রিম ট্রু, বা দোজ হু ড্রিম কনসিয়াসলি ক্যান মেক দেয়ার ড্রিম ফুলফিল। অর্থাৎ এখানে বলছে যে স্বপ্ন কবিতাটির মূল বিষয়বস্তু, বিভিন্ন রকমের লোকেরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখে, যারা অবচেতন বা
অচেতন বা অবচেতনভাবে স্বপ্ন দেখে, এটা বলা হচ্ছে অনেক তা স্বপ্নকে সত্য পরিণত করতে পারে না, কিন্তু সচেতনভাবে স্বপ্ন দেখলে দেখা লোকেরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এরপরে দেখো আমি একটা আরেকটা কবি রয়েছেন, তিনি স্বপ্নকে কী বলছেন, ল্যাংস্টন হিউজ, তিনি বলছেন, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই, ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইন্ড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। এখানে বলছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি স্বপ্ন যায় মরে, তাহলে জীবনটা হবে একটা ডানাবিন পাখির মতো যা উঠতে পারে না। এখানে কিন্তু কবি বলছেন যে স্বপ্নকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে, যদি স্বপ্ন চলে যায় মরে যায়, তাহলে জীবনটা আমার ডানাবিন পাখি, ডানাবিন পাখি যেরকম উঠতে পারে না আর তোমার ভিতরে কোনো স্বপ্নই নাই, তাহলে তুমি কী করে কাজ করবে। এই জন্য বলছে ডানাবিন একটা পাখির সাথে সাথে সে তুলনা করছে, সে কিন্তু আবার বলছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো লাইফ ইজ এ বারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। এখানে কবি বলছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি স্বপ্ন যায় চলে, জীবনটা হবে কি একটা অনুর্বর জমি। অনুর্বর জমি মানে কি, যে জমিতে কোনো দিন ফসল হয় না, কোনো মানে সার নাই, কোনো উর্বর নাই, কিচ্ছু না, অনুর্বর জমি এবং বরফাচ্ছন্ন, যেখানে বরফ সেখানে কোনো ফসল হতে পারে না, কোনো কিছু হতে পারে না। তো এই কবি এখানে বলছে অবশ্যই তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না থাকলে কিন্তু হবে না, অবশ্যই স্বপ্ন দেখতে হবে। অ্যাকচুয়ালি বিভিন্ন কবি বিভিন্নভাবে স্বপ্নকে কিন্তু তুলে ধরেছেন, কেউ স্বপ্নকে ভালো বলেছেন, কেউ স্বপ্নকে খারাপ বলেছেন, কেউ খারাপ ভালো দুইটাই বলেছেন। এবং মানুষকে স্বপ্ন অনেকে বলেছে যে মানুষ ঘুমানোর আগে যদি কেউ কম্পিউটার কোনো মুভি দেখে, স্বপ্নে ঘুমানোর সময় সে স্বপ্নটা উদিত হয়, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে কোনো কথা রয়েছে। আমি স্বপ্ন সম্পর্কে অনেক কথা এর আগে বলেছি ক্লাসে। এবার এখানে কিছু থিম রয়েছে, থিমটা তোমরা মুখস্থ করে নেবে, এই অবশ্য থিমটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে থিমটা কী বলছে দেখো, দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন ম্যানস লাইফ ইজ বিউটিফুলি হাইলাইটেড ইন দ্য পোয়েম, ড্রিম ইজ শোন হেয়ার অ্যাজ দ্য ড্রাইভিং ফোর্স ইন লাইফ, লাইফ উইদাউট ড্রিমস ইজ মিনিংফুল, ড্রিয়ারি, ডাল অ্যান্ড মনোটোনিয়াস, ইট ইজ অলসো নেসেসারি ফর কমফোর্ট। এই জন্য বলছে আসলে স্বপ্নকে কিন্তু একটা ধরতে হবে। তো প্রত্যেকটা মানুষের মনে কিন্তু স্বপ্ন রয়েছে, আমাদের মনে স্বপ্ন রয়েছে। এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, ডিএস লরেন্স স্বপ্নকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কি নাইট ড্রিম, আর একটা কি ডে ড্রিম, একটা হচ্ছে রাত্রিবেলার স্বপ্ন, একটা দিনের বেলার স্বপ্ন। আর ল্যাংস্টন হিউজ ইনি বলছেন যে স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, কারণ স্বপ্ন না থাকলে মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, আজকে আমি এই যে দুটো কবিতা রয়েছে খুব ছোটো ছোটো কবিতা, এই দুটো কবিতায় কিন্তু তোমরা ভালো করে আয়ত্ত করবে, কারণ তাছাড়া এখানে আরও কিন্তু জিনিস রয়েছে যেগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু জানা খুবই জরুরি, অবশ্যই জরুরি। তো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমপ্লিট করবে, আমি কিছু প্রশ্ন তোমাদের বলছি, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মনে করবা। প্রশ্নটা দেখো এখানে বলছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করবে, বাসায় বসে থেকে খাতায় তোমরা লিখবে, অ্যান্সারগুলো লিখবে, আমি যে কবিতা বললাম কবিতা থেকে প্রশ্নগুলো বের করবে। হোয়াট টাইপ অফ ড্রিমস ইজ লরেন্স রেফারিং টু ইন হিজ পোয়েমস, তাহলে এখান থেকে তোমাদের অবশ্যই অ্যান্সার লিখতে হবে যে হোয়াট টাইপ অফ ড্রিমস ইজ লরেন্স রেফারিং টু ইন হিজ পোয়েম, মানে লরেন্স তার কবিতার মধ্যে কী কী। এই তো আগে তোমাদের বললাম যে দুটো থিম ছিল লরেন্সের, দুই ধরনের ড্রিমস, এটা তোমরা খাতা লিখবা। হোয়াই ডাজ হি কনসিডার দেম ডেঞ্জেরিয়াস, এটা তুমি অবশ্যই খাতা লিখবে। তিনি কেন এই ভয়ঙ্কর বলেছেন, ভয়ঙ্কর কেন বলেছেন, তাদেরকে ভয়ঙ্কর কেন বলেছেন বা ভয়ঙ্কর বিবেচনা করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রিমিং উইথ ওপেন আইস, মানে কি চোখ খুলে স্বপ্ন দেখার অর্থটা কী, এটা তোমরা অবশ্যই লিখবা। এরপর বলা হচ্ছে হোয়াট ইজ হিউজ টেলিং হিজ রিডার্স টু ডু, এটা অবশ্যই তুমি সুন্দর করে লিখবে যে হিউজ কী, মানে পাঠকদের উদ্দেশ্যে তিনি কী বলেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস, এটা তোমার অ্যান্সার কিন্তু অবশ্যই লিখবে। তিনি কেন স্বপ্নকে মানে একটে ধরতে বলেছেন, এবং যারা রিডার্স, যারা শ্রোতা, যারা পাঠক, সবাইকে কেন স্বপ্নকে একটে ধরতে বলেছেন, এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে, জানতে হবে, কবিতা পড়ে পড়ে তোমরা এগুলো অ্যান্সার করবে। আবার বলছেন যে হোয়াই অ্যাকর্ডিং টু হিউজ আর ড্রিম সো ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, এটা কিন্তু তোমরা অবশ্যই যে হিউজ অনুসারে বলছে এখানে কেন স্বপ্ন কেন আমাদের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ।
এই অ্যানসারগুলো তোমরা অবশ্যই খাতায় তোমরা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে তোমরা যারা অনলাইনে রয়েছো ওখান থেকে আমার আমার যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপে তোমরা দিতে পারো, বা যারা আমার কলেজের স্টুডেন্ট রয়েছে তোমরা আমাদের কলেজের গ্রুপে দিতে পারো, এবং আমার সাথে যারা আমার ইংলিশ একাডেমি পেজ রয়েছে বা আমার উত্তরা ডিগ্রি কলেজের পেজ রয়েছে তোমরা সেখানে মেসেঞ্জার করে নাম রোল নম্বর লিখে আমাকে সেন্ড করতে পারো, তাহলে আমি দেখে তোমাদের আমি বলে দেবো তোমাদের কী সমস্যা। এবং আরেকটা প্রশ্ন আমি তোমাদের দিলাম, যেহেতু তোমাদের সময় রয়েছে, হোয়াট টাইপ অফ ড্রিমস ডু দ্য টু পয়েটস হাইলাইট। এখানে দুজন কবি মানে কী ধরনের স্বপ্নকে বেশি হাইলাইটস করেছে, বেশি তুলে ধরেছে, কী ধরনের স্বপ্ন কথা তুলে ধরেছে, এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের কিন্তু এখানে কবিতা ছিল কিন্তু খুব ছোটো, কিন্তু আসলে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, এগুলো তোমরা সুন্দর করে আয়ত্ত করবে এবং দেখবে। তো ঠিক আছে, এই দুইটি কবিতা তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করবে এবং সুন্দর করে পড়বে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবে, তাহলে অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার তোমাদের মাঝে ফিরে আসবো অন্য একটি টপিক নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।